গোপালগঞ্জে গরম বাতাসে নষ্ট হওয়া ক্ষেতে গজিয়েছে ধানের শীষ। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে বলে মনে করছে কৃষক। ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে ক্ষেতে পরিচর্যা করেছেন তারা। ক্ষতিগ্রস্ত জমি থেকে অন্তত 40-50 ভাগ ধান ঘরে তুলতে পারবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বাদল সাহার দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গোপালগঞ্জে গত 4 এপ্রিল রাতে গরম বাতাসে 10,075 হেক্টর জমির ধান গাছ আক্রান্ত হয়। এতে 90 কোটি টাকার ক্ষতি হয়েছে। বিক্রি করিয়া যে ধার দেনা দেবে তা দেওয়ার মতন সম্ভব না। এই যে ধান হবে এই ধান খাইয়ে এরা বাঁচতে পারবে না, তা কিভাবে ধার দেনা দেবে? যেখানে আমরা 1 বছর খাতাম এখন যাও সেখানে 6 মাস বা 4 মাস, এভাবে আমাদের বাচ্চা নিয়ে বাঁচতে পারবো। ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা মাঠ পরিদর্শন করে কিছু পরামর্শ দেন। ধানের গোড়ায় সবসময় পানি রাখার পাশাপাশি প্রতি 5% জমিতে 60 গ্রাম থিওবিট, 60 গ্রাম এমপিও ও 20 গ্রাম জিঙ্ক 10 লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে বলেন। এতে ক্ষতিগ্রস্ত ক্ষেতে দেখা দিয়েছে নতুন ধানের শীষ। যেভাবে আমাদের পরামর্শ দিয়েছে তাতে আমরা কিছু ধান এখন আমরা ক্ষেত থেকে কাটে ঘরে তুলতে পারবো। উপর থেকে কৃষি কর্মকর্তারা এসে আমাদের নির্দেশ দিয়েছে যে ওষুধগুলো দিতে বসে, সেই ওষুধগুলো দিয়ে কিছু ধান আমাদের এখন ক্ষেতে দেখা যাচ্ছে। এখন ক্ষেত থেকে অন্তত 40-50 ভাগ ধান পাওয়া যাবে বলে মনে করছে ধান গবেষণা ইনস্টিটিউট। যে সকল কৃষক জমিতে স্প্রে করেছে এবং পানি ধরে রেখেছে, যেখানে 100% ড্যামেজ ছিল একটা জমি, সেখানে কৃষক নিজেই বলতেছে এখন 60-70 ভাগ সে ফলন ঘরে তুলতে পারবে। প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্ত 22,600 কৃষকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমাদের চাষিদের, যারা ক্ষতিগ্রস্ত চাষিদের লিস্ট দিতে বলা হয়েছিল। মোট 22,600 জন কৃষকের তালিকা আমরা পাঠিয়েছি। এদেরকে প্রণোদনা অথবা ক্ষতিপূরণের জন্য সরকারি সহযোগিতা থাকবে। দ্রুত প্রণোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছে জেলার ক্ষতিগ্রস্ত কৃষক। বাদল সাহা, এসটিভি, গোপালগঞ্জ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।